আসসালামু আলাইকুম। আমাদের বাগানে আমাদের সুস্থতার পক্ষ থেকে আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আমি নাহার। বাগানে চলে আসলাম আজকে, যেহেতু আমাদের বাগান এবং আমাদের সুস্থতা সুস্থ থাকার জন্য মনে হয় শাকসবজি খুব ভালো পরিমাণে খাওয়া দরকার। তো আজকে আমি শাক তুলবো, লাল শাক, এবং লাল শাক দিয়ে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি অলরেডি কিছু শাক তুলে নিয়েছি, বাকি শাকগুলো তুলবো এখন। বাগান থেকে শাক তুলে নিয়ে সেই শাক রান্না করব। কী মাছ দিয়ে রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো। খুব মজার ব্যাপার হচ্ছে শাকগুলো আমি তোলার সাথে সাথে আমার হাতটা পুরো রঙিন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আজ কি রান্না করি আপনাদেরকে দেখাই, চলুন সঙ্গে থাকুন। লাল শাক রান্না তো আমি দেখাবোই, সাথে আমি দেখাবো অল্প মশলা দিয়ে কিভাবে মাংস ভুনা করা যায় সেটা। এবং লাল শাকের, লাল শাকটার মতো আমি মশলা দিব না বললেই চলবে। লাল শাক দিয়ে আমি ছোট মাছ দিয়ে রান্না করব এবং গরুর মাংস ভুনা করব। গরু মাংসটার মধ্যে আমি নিতান্তই মশলা না দিলেই নয়, জাস্ট হাফ স্পুন করে সব মশলা আমি দিতে থাকব। নর্মালি আমি রান্নার সময় এর থেকে একটু বেশি মশলা ইউজ করি। সো দেখি এখন কীভাবে রান্নাটা শুরু করা যায়। আমি পোনা মাছ দিয়ে লাল শাক রান্না করব। তো পোনা মাছটাকে আমি আগে কষিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। আমি কুইকভাবে কীভাবে রান্না করা যায় সেটাই দেখানোর চেষ্টা করি। একটু পর বাচ্চাকে আনতে যেতে হবে আপনাকে। আমার প্রতিটা রান্নার মধ্যে আমি চেষ্টা করি দেখানোর জন্য যে কুইক এবং নতুন রাঁধুনিরা কীভাবে খুব ইজিলি রান্না করতে পারবে সেই জিনিসটা। দিচ্ছি একটু রসুন, রসুনটা ফ্রোজেন, গলতে একটু সময় লাগবে। দিয়ে দিয়েছি গ্রিলের যে হলুদ এবং মরিচ। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব পোনা মাছ। দিয়ে দিয়েছে পোনা মাছ, এগুলো কাটা এবং বাসা থাকে, জাস্ট ফ্রোজেন করা থাকে এদেশে, সো ইজি টু কুক। এবার আমি মাছগুলোকে একটু কষিয়ে নিব। মাছটা রান্না হয়ে গেছে অলমোস্ট, এখন আমি দিয়ে দিয়েছি লাল শাক। লাল শাকটা অনেকেই ভাজি খেতে পছন্দ করে, কিন্তু আমি অলমোস্ট টাইম লাল শাকটা রান্না করি, খুব একটা ঝোল থাকে না, মাখা মাখা ঝোল থাকে, খেতে বেশ ভালোই লাগে। যেহেতু মাছ কষানোর সময় পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছিলাম, সেই জন্য লবণ দেওয়ার আর দরকার নেই। পারফেক্টভাবে হয়ে গেছে আমার লাল শাক দিয়ে পোনা মাছ। আমি এখন এটা উঠিয়ে ফেলবো, অন্য একটা চুলার মধ্যে আমি 2 ঘন্টা ম্যারিনেট করার পরে মাংসটা জাস্ট সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই মাংসটার মধ্যে তেল বাদে সব রকমের মশলা একটু একটু করে দেওয়া হচ্ছে। ফুটানো হয়ে গেছে মাংসটা, এখন আমি ডিমে জাস্ট স্লো আগুনে এই মাংসটাকে সিদ্ধ করব। পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেলে আমার সঠিক কাজটা শুরু হবে। মাংসটা অলমোস্ট 85% মতো হয়ে গেছে সিদ্ধ, ঝোলও কমে এসেছে। এবার আমি আমার মূল কাজে ফিরে যাই। ফ্রাই প্যানে তেল গরম করে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। লাল হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করা মাংসগুলো। মাংসগুলোতে স্টিল কিছুটা পানি আছে, এই পানিটা আমি এই তেলের মধ্যে কষিয়ে কষিয়ে কমিয়ে ফেলবো এবং ভুনা ভুনা করে ফেলবো। এটা করতে একটু বেশি সময় লাগবে, হয়তো বড় জোর আপনার 25 মিনিট যদি আপনি ভুনা করতে থাকেন, রিয়েলি নাইস একটা কালার আসবে এবং দেখতে অনেক ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আশা করি। গরুর মাংসটাকে আমি অনেকক্ষণ ভাজা ভাজা করেছি, মোটামুটি তেল উঠে এসেছে উপরে। এখন আমার চুলা থেকে নামানোর পালা। গরুর মাংস ভুনা, পোনা মাছ দিয়ে লাল শাক, ডাল তো থাকবেই বাচ্চাদের জন্য, পাতলা ডাল,
এন্ড ভাত। খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন।